নমস্কার প্রিয় বন্ধুরা, হাসিখুশিমন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর সকলকে জানাই শুভ নববর্ষ আরও একবার। তো তোমরা এই ভিডিও থাম্বনেল কিংবা টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে বাইরে কোথাও ঘুরতে গেলে কয়েকদিনের জন্য কিংবা তিন চার দিনের জন্য যদি আমরা গোপাল সোনাকে সঙ্গে করে নিয়ে যাই তাহলে তার সঙ্গে আর কী কী জিনিস নিয়ে যেতে হবে, তো সেটা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এরকম অনেক বিষয় থাকে যে আমরা বুঝে উঠতে পারি না গোপাল সোনার সেবার জন্য কী কী জিনিস আমরা আগে নেব আর কোনগুলো বাদ দেব, আমরা একদমই বুঝে উঠতে পারি না, গুলিয়ে যায় যে কোনগুলো আগে লাগবে আর কোনগুলো লাগবে না। তো আজকের আমি এই ভিডিওতে সেটাই বলবো যে কোন কোন জিনিসগুলো মূলত লাগবে কোথাও ঘুরতে গেলে যখন আমরা গোপাল সোনাকে সঙ্গে করে নিয়ে যাব। আর আমাদের দেখো ছোট্ট আমাদের গোপু সোনা কিন্তু আমার সাথেই রয়েছে, তো আমি তাকেও দেখাবো। তো তার আগে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এই চ্যানেলে গোপাল বিষয়ক এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আপলোড করা হয়, তোমরা চাইলে বাকি ভিডিওগুলো এই চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি উপরের আই বাটনে কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে কয়েকটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা চাইলে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা যারা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল লাইফ টাইম কৃষ্ণা ব্লগ যারা এখনও ভিজিট করনি তারা অবশ্যই কিন্তু হাসিখুশিমনের হোম পেজে পেয়ে যাবে সেই চ্যানেলটি, পারলে তোমরা সেটা কিন্তু ভিজিট করে এসো। ওখানে গোপাল সোনার সাথে আমাদের মানে আমাদের বাড়ির সবার একটা ব্লগ চ্যানেল, তো সেখানে কিন্তু ব্লগ রিলেটেড অনেক কিন্তু ভিডিও আমি আপলোড করে থাকি। আশা করছি সেই চ্যানেলটির ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর বকবক নয় বন্ধুরা, তো প্রথমেই গোপাল সোনাকে কাছ থেকে দেখাই। জায়গাটা এতটা ছোট যে একসাথে ফ্রেম বন্দি হওয়ার জন্য দেখো আমি আগে পিছু করে বসেছি। তো আমি গোপাল সোনাকে কাছ থেকে প্রথমে দেখাই, তারপরে দেখাই যে কোন কোন জিনিসগুলো ঘুরতে গেলে প্রথমেই নিতে হবে। এটা একটা অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল, তো খুব দেরি হয়ে গেল, তো চটপট করে চলে এসো তোমরা বন্ধুরা দেখার জন্য। আর সবার আগে কিন্তু ছোট্ট মিষ্টি গোপাল সোনার দর্শনটা তোমরা করো। নিত্যদিনের গোপালের সেবায় প্রচুর এমন অনেক জিনিস লাগে বন্ধুরা, তবে ঘুরতে যাওয়ার সময় সেই সব জিনিস কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি না। তাই প্রথমেই যেটা লাগবে সেটা তোমাদের দেখাই বন্ধুরা। দেখো এরকম একটা বাস্কেট যার মধ্যে গোপাল সোনাকে এবং গোপাল সোনার সেবায় প্রয়োজনীয় সমস্ত জিনিস আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি। দেখো এরকম একটা বড় বাস্কেট, এছাড়াও একটা ছোট গামলির মধ্যে যেরকম আমরা কোথাও ঘুরতে গেলে সাথে করে গোপাল সোনাকে নিয়ে যাই ঠিক সেরকমভাবে হাতে বসিয়ে নিয়ে তারপরে তার প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে তো সেইগুলো সঙ্গে করে নিয়ে যেতে পারি। তো দেখো ঠিক এরকমই একই রকম বাস্কেট দেখো বন্ধুরা আমার কাছে এরকম ছোট সাইজেরও আছে, যাদের গোপাল সোনার সাইজটা একটু বড় তারা বড় বাস্কেট নিতে পারো, আর অথবা যাদের ছোট্ট লাড্ডু গোপাল সোনার সাইজে একটু ছোট তাদের জন্য দেখো এইরকম ছোট বাস্কেট একদম ঠিক আছে। তো দেখো বন্ধুরা শুধু বাস্কেট নিলে তো হবে না, গোপাল সোনার বিছানা লাগবে, তো সঙ্গে করে হয়তো আমরা খাট বিছানা এগুলো নিয়ে যেতে পারবো না, তবে আমরা একটা কাজ করতে পারি। দেখো এইরকম বাস্কেটের মধ্যে যে গদিগুলো পাওয়া যায় বালিশ গদি এরকম সেট পাওয়া যায়, তো এইগুলো দেখো আমরা এইভাবে যদি পেতে দিই তাহলে কিন্তু একটা গদির মতন হয়ে যায়, আর এখানে গোপাল সোনাকে বসাতেও পারি এবং রাত্রেবেলা শয়ন দিতেও পারি। দেখো বন্ধুরা ঠিক এরকমভাবে তোমাদের দেখাচ্ছি, এইগুলো যদি নাও থাকে কোনো অসুবিধা নেই বন্ধুরা, সেটা আমি বলছি যে কি করা যেতে পারে। তো দেখো এই দুটো বাস্কেটের কথা আমি বলছি যে আর যখন আমরা কোথাও যাব হয়তো যেখানে সেখানে গোপাল সোনাকে বসাতে পারবো না, তখন এরকম বাস্কেটের মধ্যে কোনো আসন পেতে তার মধ্যে কিন্তু গোপাল সোনাকে আমরা বসাতে পারবো খুবই সহজে, কোনো অসুবিধা নেই। কারণ সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন হয় না বন্ধুরা, যেখানে সেখানে আমরা গোপাল সোনাকে বসাতে পারি না, সেই জিনিসটা লক্ষ্য রাখতে হয় আমাদের। এইবারে দেখাচ্ছি তোমাদের পরের জিনিসটা বন্ধুরা, এখানে মশারি এবং বিছানা দেখো একসাথে রয়েছে অ্যাটাচ করা, আলাদা করে কিন্তু মশারি নিতে হবে না কিংবা বিছানা নিতে হবে না। আর এই জিনিসগুলোর দাম খুবই কম বন্ধুরা, গতবারের বড় ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম মেলা থেকে কী কী জিনিস কিনে এনেছি, তো সেখানে কিন্তু আমি দাম বলে দিয়েছি এই জিনিসগুলোর, বাস্কেটের কিংবা এই দেখো মশারির দাম, তো তোমরা চাইলে সেই ভিডিও গিয়ে দেখে আসতে পারো, তো সেখানে কিন্তু আমি দাম উল্লেখ করে দিয়েছি।
কোনগুলো জিনিসের দাম কত কত দাম নিয়েছে। তো দেখো বন্ধুরা, এইরকম যদি আমরা বিছানা নিয়ে যাই তাহলে কিন্তু আলাদা করে আমাদের খাট বিছানা নিতে হয় না, এর মধ্যেই গোপাল সোনাকে আমরা সুন্দর করে শয়ন দিতে পারি। দেখো আমি তোমাদের দেখালাম, আর এটা খুব কম জায়গা নেয়, দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম ভাঁজ হয়ে যায়, ফোল্ডিং বিছানা বলতে পারো। তো কত সুন্দর দেখো, আমরা তাহলে আলাদা করে কোনো বিছানার কোনো চিন্তাই রইল না যদি আমাদের কাছে এরকম একটা বিছানা থাকে। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখো গোপাল সোনার এরকম প্রত্যেক দিনের সেবার প্রচুর জিনিস থাকে, তো সেইগুলো আমরা সঙ্গে করে সব নিয়ে যেতে পারি না, তবে যেগুলো নিতে পারি, যদি শীতকাল হয় এরকম একটা উলের চাদর তোমরা নিতে পারো, যেখানে গোপাল সোনাকে আমরা ব্ল্যাঙ্কেট হিসাবে দেখো গায়ে চাপা দিতে পারি, কিংবা আমরা এর মধ্যে সুন্দর করে আসন পেতে গোপাল সোনাকে বসাতে পারি। আর দেখো গোপাল সোনার প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে বিশেষ করে পোশাক, তো সেইগুলো কয়েকটা আমরা সঙ্গে অবশ্যই নেব বন্ধুরা। দেখবে বন্ধুরা, আমরা যখন বাইরে ঘুরতে যাই তখন আমরা আমাদের প্রিয় পোশাকগুলো সঙ্গে করে নিয়ে যাই, যে পোশাকগুলো পরলে পরে আমাদের সবথেকে বেশি ভালো লাগবে, ভালো করে ছবি তুলতে পারবো, তাই না বলো বন্ধুরা? ঠিক সেই রকম গোপাল সোনারও খুব ভালো ভালো যে জামাগুলো রয়েছে তার সাথে একটা দেখো হালকা পোশাকও তোমরা নিও, তো সেইগুলো সঙ্গে করে নিয়ে যেও। খুব বেশি পোশাক সঙ্গে করে নিয়ে যেতে হবে না, এরকম ইনার প্লাস ন্যাপি দেখো এটাও নিতে পারো, কিংবা এরকম দেখো প্যান্ট রয়েছে ছোটো ছোটো, তো সেইগুলোও তোমরা সঙ্গে করে নিয়ে যেতে পারো। অবশ্যই এই ছোটো ছোটো জামাগুলো কিন্তু সঙ্গে রেখো বন্ধুরা বড় পোশাকের সাথে। দেখো এরকম হাতে বানানো আমার কাছে ন্যাপি রয়েছে, তো সেইগুলোও তোমরা কম বেশি করে মিলিয়ে মিশিয়ে নিতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী। খুব বেশি কিন্তু সঙ্গে নিয়ে গেলাম অথচ গোপাল সোনাকে ফরাতেই পারলাম না, ফিরে আনতে হলো সঙ্গে করে নিয়ে, তো সেটা করো না। আর যদি শীতের সময় থাকে তাহলে দেখো বন্ধুরা, এরকম আমি একটা কয়েকটা শীতের পোশাক নিয়ে নিয়েছি, এটা ঘেরওয়ালা দেখতে পাচ্ছ, বড় একটা শীতের পোশাক, তার সাথে কয়েকটা পঞ্চু টুপি এইগুলো নিয়েছি। শীত কম বেশি অনুযায়ী আমরা গোপাল সোনাকে এটা পরাতে পারবো, যদি কম শীত থাকে তাহলে একটা পঞ্চু পরিয়ে দিলাম, এরকম করতে পারি। আর তার সাথে দেখো বন্ধুরা, আমি দুটো রুমাল নিয়ে নিয়েছি, একটা রুমাল হয়তো দেখো টাওয়ালের কাজ করবে, কিংবা গামোছার জন্য আমরা যেরকম গামছা ব্যবহার করি সেরকম, বা একটা ব্ল্যাঙ্কেট কাজ করতে পারে। দেখো উলের যেরকম রুমালগুলো থাকছে দেখো ভেলভেট টাইপের, তো সেইগুলো তোমরা নিতে পারো সঙ্গে করে। আর দেখো এইগুলো যখন নেবে তখন যে বাস্কেটটা নিয়ে যাচ্ছ সেখানে সুন্দর করে এভাবে দেখো গুছিয়ে রাখতে পারো, আমি ভিডিওর পারপাসে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি বন্ধুরা, তবে তোমরা যখন নেবে সুন্দর করে গুছিয়ে নিও, তাহলে অনেকটা জায়গা পেয়ে যাবে। দেখো কত সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। এইবারে গোপাল সোনার প্রয়োজনীয় আর যা যা জিনিস লাগে, যেমন দেখো আমি এখানে বালিশ নিয়ে নিচ্ছি, বা গায়ে চাদর, যা যা জিনিস এখানে আরও ধরতে পারে যদি জায়গা থাকে, তাহলে সেইগুলো তোমরা পাশে গুছিয়ে রেখে নিতে পারো। তো আমি এলোমেলো করে রেখেছি বলে খুব একটা জায়গা হলো না, তবে গুছিয়ে রাখলে কিন্তু আরও এখান থেকে স্পেস পাবো আমরা। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, যেটা সঙ্গে করে নিয়ে যেতেই হবে, সেটা হলো গোপাল সোনার সিঙ্গারের জিনিস। তো দেখো আমি এরকম একটা বাক্সর মধ্যে সব কটা জিনিস একসাথে নিয়ে নিয়েছি, এরকম একটা কেশর চন্দন নিয়েছি যাতে ওখানে গিয়ে চন্দন বাটার কোনো ঝামেলা থাকবে না, মাথার চুল নিয়েছি দেখো, আঠার একটা ডিব্বা নিয়েছি, আতর নিয়েছি, গলার হাতের একটা বাঁশি নিয়েছি, এরকম মিলিয়ে মিশিয়ে আমি অনেক কটা জিনিস গোপালের সাজুগুজুর জন্য নিয়ে নিয়েছি ছোট্ট একটা বাক্সের মধ্যে। তোমরাও সেরকমভাবে নিতে পারো, তাহলে খুব সুবিধা হয়, কারণ যেভাবে সাজুগুজু করে যাচ্ছে গোপাল সোনা সেখানে গিয়েও তো আমার সাজুগুজু করাবো। আর দেখো গোপাল সোনার জন্য এরকম একটা আমি আয়নাও নিয়ে নিয়েছি, সাজুগুজু করিয়ে অবশ্যই আমরা গোপাল সোনাকে দর্পণ দর্শন করাবো। এইবারে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখো গোপাল সোনার প্রয়োজনীয় কয়েকটা খেলনা কিংবা পুতুল নিতে পারো, হয়তো আমরা ঘুরতে গিয়ে গোপাল সোনাকে সবসময় সঙ্গ দিতে পারবো না, তবে তাই জন্য গোপাল সোনার যে প্রিয় খেলনাগুলো রয়েছে সেইগুলো আমরা সঙ্গে কয়েকটা নিয়ে যেতে পারি, যাতে গোপাল সোনা সেখানে বসেও খেলতে পারে। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, একটা স্প্রে বোতল, তো এরকম একটা স্প্রে বোতলে তোমরা কিছু গঙ্গা জল নিতে পারো, তাহলে যেখানে আমরা গোপাল সোনাকে শয়ন দেবো কিংবা বসাবো, কিংবা যে জায়গাগুলো আমরা জানি না যে পরিষ্কার পরিচ্ছন্ন কি না, তো সেই জায়গায় সুন্দর করে আমরা গঙ্গা জল এইভাবে দেখো স্প্রে করতে পারি। কিংবা দেখো জামা কাপড়গুলো আমরা হয়তো ওখানে গিয়ে ধুতে পারবো না, তো সেগুলো মেলতেও পারবো না, তো যে জামাগুলো আমরা পরিয়ে দিয়েছি তার মধ্যে আমরা গঙ্গা জল ছিটিয়ে দিয়ে আবার সেটা পরে পরাতেও পারবো, কারণ বাইরে গিয়ে আমরা কিন্তু বাড়ির মতন যেরকম আমরা করে থাকি জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া, এই বিষয়গুলো তো সম্ভব হয় না, তাই এই পোশাকে আমরা যদি গঙ্গা জল ছিটিয়ে দিই তারপরে আবার গোপাল সোনাকে আমরা পরাতেই পারি, ঠিক আছে বন্ধুরা? কারণ গোপাল সোনা আমাদের অসুবিধা বুঝবে, কারণ সেখানে ঘুরতে গিয়ে হয়তো সেই সুযোগ থাকবে না। আর দেখো বন্ধুরা, তার সাথে এরকম একটা জিপ করা প্যাকেটও নিতে পারো, দেখো এগুলো এয়ার টাইট হয়, তো এর মধ্যে তোমরা কোনো শুকনো খাবার কিংবা প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকছে যেগুলো সঙ্গে নিতে পারছো না, তো সেইগুলো এর মধ্যে নিতে পারো, এটা খুবই কাজের। দেখো যারা বাক্সের মধ্যে তোমরা সাজুগুজু জিনিস নিয়ে যেতে পারছো না, তারা এইরকম একটা প্যাকেটেও কিন্তু সাজুগুজু জিনিসগুলো সঙ্গে রাখতে পারো। এরপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখো আমি গোপাল সোনা কে যখন ভোগ দেব তখন একটা সেট নিয়ে নিয়েছি, একটা জলের গ্লাস, বাটি এবং থালা, খুব বেশি কিন্তু নেব না, এইগুলোই জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আবার গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। এরপরে দেখাচ্ছি বন্ধুরা, এরকম একটা বোতল নিয়ে নেব, পারলে একটা খালি বোতল নিয়ে নিও, এরকম পুজোর যে জলগুলো থাকছে তো সেইগুলো আমরা যেখানে সেখানে ঢেলে দিতে পারবো না, দেখো এরকম একটা খালি
বাক্সও নিতে পারো বা এরকম একটা ডিব্বা নিতে পারো, একটা খালি বোতল নিও। পুজোর যে জলগুলো রয়েছে তো সেইগুলো তোমরা এক জায়গায় জড়ো করতে পারো এবং তোমাদের যেখানে ডেস্টিনেশন কিংবা যেখানে তোমাদের গন্তব্যস্থল সেখানে গিয়ে একটা ভালো জায়গা দেখে কোনো গাছের গোড়ায় পুজোর জলগুলো তোমরা ঢেলে দিতে পারো। কারণ দেখো, আমরা যখন ট্রেনে থাকি বা বাসে থাকি সেটা কিন্তু সম্ভব হয় না, জলটা হয়তো আমরা জানলার বাইরে দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম, এটা করা যাবে না। তাই জন্য একটা খালি বোতল সঙ্গে করে নিয়ে যেও। আর দেখো বন্ধুরা, তার সাথে আমরা অবশ্যই ভোগে নিবেদন করার জন্য তুলসী পাতা নেব। যদি তুলসী পাতা কেউ নিয়ে যেতে না পারো সঙ্গে করে, তাহলে একটা তুলসীর মালা আমরা সঙ্গে রাখতে পারি। যখন ভোগ নিবেদন করব তখন তার পাশে অবশ্যই এই তুলসীর মালা রাখতে পারি, যে তুলসীর মালা আমরা কোনোদিন কখনো ব্যবহার করিনি, এরকম একটা জিনিস। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখো এরকম একটা ফিটিং বোতল। তো আমরা যখন বাইরে ঘুরতে যাই তখন দেখবে সঙ্গে করে খাবার জলের বোতল নিয়ে যাই। তো গোপাল সোনাকে হয়তো গ্লাসে জল যখন জল দেব তখন কিন্তু জলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গোপাল সোনাকে আমি যখন বাইরে ঘুরতে নিয়ে যাই এরকম বোতলে করে আমি জল নিয়ে যাই গোপাল সোনার জন্য। এরপরে আসছি শুকনো যে খাবারগুলো আমরা গোপাল সোনাকে ভোগ নিবেদন করতে পারি। দেখো এরকম একটা কয়েকটা তিলের ছাপা পাওয়া যায়, এগুলো প্যাকেটেই থাকে, অনেক দিন থাকে, নষ্ট হয় না। তোমরা এরকম খাবার নিয়ে যেতে পারো, কিংবা দেখো আমুলে যে ছোটো মাখনের প্যাকেটগুলো আছে সেইগুলো গোপাল সোনাকে ভোগ নিবেদন করতে পারো। শুকনো যে সমস্ত খাবারগুলো রয়েছে বন্ধুরা সেইগুলোই আমরা চেষ্টা করব সঙ্গে করে নিয়ে যাওয়ার। তো দেখো বন্ধুরা, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে মিশ্রিগুলো রয়েছে মিশ্রিও কিন্তু নিতে পারি, মিশ্রি আর মাখন ভোগ দিতে পারি। তাই আমি আলাদা করে আর দেখাচ্ছি না, তোমরা ছোটো ছোটো বাক্স কিংবা এরকম টিফিন বক্স যেগুলো থাকে তার মধ্যে এরকম সুন্দর করে সাজিয়ে নিয়ে যেও। এখানে দেখো চিড়ে রয়েছে, তোমরা চিড়ের ভোগ নিবেদন করতে পারো অন্ন ভোগ হিসেবে, কিংবা চিড়েটা একটু ভেজে নিয়ে সেটাও সঙ্গে করে নিয়ে যেতে পারো, তাহলে খুব সুবিধা হয়। এগুলো কিন্তু শুকনো খাবার একদমই, এগুলো নষ্ট হবে না। কিংবা নাড়ু, যে নাড়ুগুলো অনেক দিন থাকে তো সেই নাড়ুগুলো সঙ্গে করে এরকম টিফিন বক্সে নিতে পারো, কিংবা নিরামিষভাবে তৈরি কোনো খাবার যেগুলো বাড়ি থেকে তৈরি করছো সেইগুলো টিফিন বক্সে করে নিয়ে যেতে পারো। অথবা দেখো আমি এখানে দেখাচ্ছি নকুলদানা, বাতাসা, দেখো ছোটো ছোটো যে মিষ্টি বিস্কুটগুলো হয় সেইগুলো, কিংবা কাজু কিশমিশ এইগুলো নিতে পারো। এইগুলো কিন্তু একদমই শুকনো খাবার, নষ্ট হবে না আর অনেক দিন থাকবে। আর যে তোমরা খালি বাক্সটা নিয়েছো, ভোগ নিবেদন করা হয়ে গেলে সেই প্রসাদগুলো সেই খালি বাক্সের মধ্যে নিতে পারো। এরকম দেখো দুধের প্যাকেট রয়েছে, গুঁড়ো দুধের। তো আমরা হয়তো বাইরে যখন যাব খুব একটা বেশি কিন্তু অনেক জিনিস আমরা পাবো না, কারণ সেখানে যে ভোগগুলো নিবেদন করব সেগুলো কোথা থেকে কীভাবে আসছে সেগুলো আমরা জানি না। তাই সঙ্গে করে আমরা এইরকম শুকনো খাবার কিন্তু নিতে পারি আর একটু একটু করে গোপাল সোনাকে ভোগ নিবেদন করতে পারি। এরপরে বলো বন্ধুরা যে আমরা কিভাবে ভোগ নিবেদন করে আরতি করব, কারণ সঙ্গে করে আমরা প্রদীপ নিয়ে যেতে পারবো না, সর্ষের তেল নিয়ে যেতে পারবো না। তো দেখো এক্ষেত্রে একটা এরকম মোমবাতি নিতে পারো, একটা দেশলাই নিতে পারো। আর যে দেখো এই যে স্টিকওয়ালা ধূপগুলো হয়, দেখো এটা একটা ছোট্ট স্ট্যান্ড পাওয়া যায়, তো এই স্ট্যান্ডের মধ্যে রেখে তোমরা এই ধূপটা জ্বালাতে পারো। আর বিশেষ করে আরেকটা কথা বলি বন্ধুরা, যখন আমরা ট্রেনে কিংবা বাসে কিংবা ফ্লাইটে ট্রাভেল করি তখন কিন্তু এই দাহ্য পদার্থগুলো সঙ্গে করে নিয়ে যেতে দেয় না, অ্যালাউ করে না সহজে। তো তোমরা যদি সঙ্গে করে নিয়ে যেতে পারো অন্য কোনো গাড়িতে কিংবা প্রাইভেট কারে যাচ্ছ তখন হয়তো কোনো অসুবিধা হবে না। তাই জন্য বলছি এইগুলো জিনিস তোমরা সঙ্গে রাখতে পারো যেগুলো দিয়ে আমরা আরতি করব। আর যদি তোমরা এগুলো সঙ্গে নিয়ে যেতে না পারো, যেখানে তোমরা যাচ্ছ তোমাদের গন্তব্যস্থল, তো সেখান থেকে তোমরা এগুলো কিনে নিতে পারো। একটা মোমবাতির প্যাকেট, দেশলাই কিংবা এরকম ধূপ তোমরা ওখান থেকে কিনে নিতে পারো, যাতে যারা আর কি সঙ্গে করে নিয়ে যেতে পারবে না তাদের ক্ষেত্রে আমি এটা বললাম, কারণ সব জায়গায় কিন্তু এগুলো অ্যালাউ করে না। আর একটা জিনিস দেখো বন্ধুরা, তোমরা চাইলে সঙ্গে করে একটা ছোট্ট ঘন্টা নিয়ে যেতে পারো, কিংবা তোমরা যখন গোপাল সোনাকে ভোগ নিবেদন করবে হাতের তালি দিয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করতে পারো। কারণ বন্ধুরা সবসময় হয়তো আমরা সঙ্গে করে শঙ্খ কিংবা ঘন্টা নিয়ে যেতে নাও পারি, গোপাল সোনা কিন্তু আমাদের মনের ভাবটাই দেখে যে আমাকে ঘুরতে নিয়ে এসেছে এবং কী সুন্দর করে সেবা করছে, এটাই হলো আসল। আর এটা হলো বন্ধুরা একটা ফ্লাক্স। তো আমার কাছে এরকম একটা পুরনো মডেলের ফ্লাক্স রয়েছে, এখানে আমি গোপাল সোনার গরম জল রাখি। তোমরা চাইলে যে এখনকার স্টিলের ফ্লাক্সগুলো হয় ঠান্ডা জল থাকলে ঠান্ডা থাকে এবং গরম জল থাকলে গরম থাকে অনেকক্ষণ, তো সেইগুলো তোমরা সঙ্গে করে নিতে পারো বিশেষ করে শীতের জন্য, কারণ শীতে গোপাল সোনাকে ঠান্ডা জলে স্নান করাবো না। কিংবা যেখানে তোমরা যাচ্ছ সেখানে যদি গরম জলের ব্যবস্থা করতে পারো সেটাও তোমরা করে নিতে পারো। তো আশা করছি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, যেখানে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে গোপাল সোনাকে যখন আমরা ঘুরতে নিয়ে যাব তার সঙ্গে মূলত প্রয়োজনীয় কী কী জিনিস আমরা সঙ্গে নেবই নেব, কারণ এরকম অনেক জিনিস থাকে, তো সেইগুলো কিন্তু সবকটা একসাথে ধরে আমরা নিয়ে যেতে পারি না। প্রতিদিনের সেবায় যেগুলো আমাদের লাগে, মূলত বিশেষ এবং প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমাদের সঙ্গে রাখতেই হবে, তো সেইগুলো আমি তোমাদের আজকের এই ভিডিওতে বললাম। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে, ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো আর সব সময় হাসি খুশি থেকো বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।